আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি। আর দুইটা গাড়ি স্বরাজ 744 FE ফার্স্ট এডিশন 744, আর সেই সাথে আপনারা যারা 50 হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে ভালো গাড়ি যারা চাচ্ছেন, এই গাড়িটা আপনাদের জন্য অবশ্যই সাজেশন করবো। আর সেই সাথে আপনারা কম বেশি সকলেই হয়তো জানেন যে 744 FE এই গাড়িটা কিন্তু ফার্স্ট এডিশনের, এই গাড়িটা কিন্তু অনেক অনেক জনপ্রিয় বাংলাদেশে। বাংলাদেশের প্রেক্ষাপটে 48 হর্স পাওয়ারের গাড়ি, ইঞ্জিন সিসিটাও অনেক বেশি, প্রায় 3500 cc ইঞ্জিন ক্যাপাসিটি, পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক, রিভার্স পিটিও, অনেক কিছু, অনেক ফিচার কিন্তু গাড়িতে অ্যাড করা হয়েছে। সেই সাথে পার্টস অ্যাভেলেবল, যে কোনো প্রকারের পার্টস কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি রয়েছে। তো গাড়িটা, দুইটা গাড়ি রয়েছে। প্রথম গাড়ির কথা যদি বলি তাহলে এটা হচ্ছে 21-এর মডেল, আরেকটা হচ্ছে 20-এর মডেল। তো প্রথম গাড়িটা নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে 21-এর মডেল এবং 800 ঘন্টা রানিং ধরা গাড়ি। এই গাড়িটা কিন্তু মালিক পক্ষ একেবারে শোরুম থেকে ধরা গাড়ি কিনেছেন এবং ধরা গাড়ি বিক্রি করে দিবেন। কাগজপত্র সব কিছুই কিন্তু মালিক পক্ষের হাতেই রয়েছে। আর গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের নিকলিতে গাড়িটা রয়েছে। তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই কিন্তু আপনারা কিন্তু কিশোরগঞ্জ এসে গাড়িটা নিতে পারবেন, দেশের যে কোনো জেলা থেকে। তো যারা কিশোরগঞ্জের আশেপাশে রয়েছেন, সিলেট অঞ্চলের মধ্যে, ময়মনসিংহ অঞ্চলের মধ্যে, গাজীপুর নরসিংদীর আশেপাশে যারা রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলের মধ্যে যারা রয়েছেন, খুব ইজিলি কিন্তু চাইলে গাড়িটা দেখে আসতে পারেন। এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে চাইলে গাড়িটা আপনারা দেখে আসতে পারেন। আর দাম শুনে ভটকে যাবেন না, অবশ্যই অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলে দাম দর আলাপ আলোচনা অবশ্যই করে নিতে পারবেন। তো এই গাড়িটা রানিং 800 ঘন্টার গাড়ি, কোথাও কোনো প্রকারের কোনো সমস্যা নেই, কোনো কাজ নেই, মালিক পক্ষ ইনফর্ম করেছেন, বাদ বাকিটা অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন। আর সেই সাথে অবশ্যই যদি আপনারা লোকেশনে যান, এই গাড়িটা যদি আপনারা লোকেশনে গিয়ে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ। গাড়ি না পছন্দ হওয়ার কোনো কজ কিন্তু আপনারা অবশ্যই দেখাতে পারবেন না ইনশাল্লাহ। তো রানিং যদি না হয় তাহলে তো নেবেন না, অবশ্যই রানিং গাড়ি নেবেন, এবং কোনো কাজ বাদ যদি থাকে তাহলে তো আর নেবেন না। অবশ্যই কোনো কাজ দেখাতে পারলে, মালিক পক্ষকে জানালে, তারা কিন্তু অবশ্যই কাজ হয়তো করে দেবেন ইনশাল্লাহ। আর অবশ্যই রানিং গাড়ি ছাড়া, আর এই গাড়িটা রানিং হবে, অবশ্যই কোনো কাজ থাকবে না। 800 ঘন্টার গাড়িতে তেমন কোনো কাজ থাকবে না। আর একটু পুরাতন দেখা যাচ্ছে, ওই যে বললাম ধরা গাড়িগুলো আসলে এরকম পড়ে থাকার জন্য কিন্তু এরকম দেখা যায় আর কি। বাদ বাকিটা অবশ্যই আপনারা কথাবার্তা উপরের নাম্বারে বলে নেবেন। গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে 6 লাখ টাকা। তো দ্বিতীয় গাড়িটার কথা বলতে গেলে, এটা হচ্ছে 2020-এর গাড়ি, 20-এর মডেল। আর মালিক পক্ষ ইনফর্ম করেছেন গাড়িটা হচ্ছে 1400 ঘন্টা রানিং, 1400 ঘন্টা। রোটার প্লাস ওই ক্যারিংয়ের জন্য ট্রলি দুইটাই ব্যবহার করতে পারবেন। প্রথমটা 800 ঘন্টা, দ্বিতীয়টা কিন্তু 1400 ঘন্টা। প্রথমটা 6 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে এবং দ্বিতীয় গাড়িটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে 5,20,000 টাকা। এই গাড়িটাও ধরা গাড়ি, কাগজপত্র কমপ্লিট, 1400 ঘন্টার গাড়ি। গাড়িটা কিশোরগঞ্জ এক মালিকের আন্ডারেই রয়েছে। আপনারা অবশ্যই গাড়ির লোকেশনে গিয়ে মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে দাম দর করে আলাপ আলোচনা করে বিস্তারিত আরও জেনে বুঝে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে মালিক পক্ষের সাথে কথা বলবেন। আর সেই সাথে আমরা নিত্য নতুন গাড়ির ভিডিও আমাদের চ্যানেলে আনতেই থাকবো ইনশাল্লাহ। যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে কোনো না কোনোভাবে আপনাদের উপকার হয়, আপনাদের ভাই আপনাদের জন্য অলওয়েজ কিন্তু গাড়ির ভিডিও, রিসেলিং ট্রাক্টরের ভিডিও এবং ট্রাক্টর সম্পর্কিত সকল প্রকারের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করার যেই উৎসাহ, সেটা কিন্তু আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার বলেন, সাবস্ক্রাইব বলেন, এগুলোর জন্য কিন্তু আমরা অবশ্যই কাজ করার অনুপ্রেরণা পাই। তো সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।